আছেন, প্রথম সঞ্চালনেই আরাম পাচ্ছে, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, তো রাষ্ট্রের বৃদ্ধি, কেলিয়ারের বৃদ্ধি, প্রথম সঞ্চালনেই আরাম পাচ্ছে। প্রথম সঞ্চালনে কি হচ্ছে, এই ওষুধগুলো প্রচণ্ড ব্যথা, ও একটু নড়াচড়া করলো কমে গেল, কিন্তু ওতে প্রথম সঞ্চালনেই আরাম পাচ্ছে। কোন ওষুধ, এরাই বিশেষ লক্ষণ, রডোডেনড্রন, মেঘলা দিনে বৃদ্ধি, অন্ডকোষ শক্ত হয়ে যায়, বিশেষ করে বাঁ দিকের, বিয়ে গনোরিয়া সাপ্রেস গনোরিয়া চাপা পড়ে, ক্লিমেটিস সাপ্রেস গনোরিয়া, এই গনোরিয়া চাপা পড়ে এদের অন্ডকোষ ফুলে যায়, ব্যথা হয়, আচ্ছা গেল, এটা রডোডেনড্রন। রুগী শীত কাতর, প্রথম কথা হচ্ছে সিপিআর রুগী শীত কাতর, বিষাদ, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, পালসেটেলার মতো, সংসার তার ভালো লাগে না, মানে ছেড়ে ছুঁড়ে জঙ্গলে চলে যাই বা অন্য কোনো জায়গায় থাকি, তার না ছেলে মেয়ে বউ তার স্বামী কাউকে তার পছন্দ হয় না, সেক্সুয়াল অ্যাক্টিভিটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, মেলামেশার ইচ্ছে মোটে থাকে না, তার যন্ত্রণায় কষ্ট হয়, হ্যাঁ সে ঘৃণাবোধ করে, যেমন সিপিআর ছাড়া ঘৃণাবোধ করে, ল্যাকেসিস পালসেটেলা এদের ভালো লাগে না, গাফাইটিস এদের ভালো লাগে না, মেলামেশার ইচ্ছেটা এক। দ্বিতীয় কথা হচ্ছে মাসিককালে মুখে বিচ্ছিরি দুর্গন্ধ হয়, মাসিক হয়ে গেলে কমে যায়, মলদারে গোল ঢোকানোর মতো অনুভূতি, পেটে বাচ্চা আছে, সন্তান আছে এরম অনুভূতি, পেটটা অনেকটা বড় থাকে, মনে হয় পেটে বাচ্চা আছে কিন্তু কিছু থাকে না, যেমন সালফারের রুগী পেটটা বড় থাকে, সিনার রুগীর পেটটা বড় থাকে বাচ্চাদের, সালফারের পেট বড় থাকে বাচ্চাদের, সিনার পেট বড় থাকে বাচ্চাদের, আর কোনো মহিলার যদি পেটটা বাচ্চা নেই অথচ বড়, পুরুষ মানুষের মতো চেহারা, শীত কাতর, মুখে দুর্গন্ধ মাসিকে ডাকে, হ্যাঁ কাপড় কাচতে পারে না, হ্যাঁ সাদা স্রাব যদি হয় হলুদ টাইপের সাদা স্রাব হয়, সংসার তার ভালো লাগে না, মনে হয় এর থেকে পরিত্রাণ চাই, এবং সে মনে করে একা একা গিয়ে থাকি কোনো জায়গায়, না তার পুত্র কন্যা তার স্বামী কাউকে তার পছন্দ হয় না, তার সংসারের প্রতি কোনো রকম মোহ এসব কিচ্ছু থাকে না, সংসার তার কাছে একটা ভারী বোঝার মতো মনে হয়, সেখানে সিপিআর ওষুধ হবে। ব্যথার ব্যথাটা কেমন হবে, রাস্টাপসের মতো, প্রথম সঞ্চালনের বৃদ্ধি আস্তে আস্তে নড়াচড়ে কমে যাবে, আমরা আস্তে আস্তে নড়াচড়ে কমে যাওয়া প্রথম সঞ্চালনের বৃদ্ধি শীতকাতর, তার সাথে যদি এই ধরনের লক্ষণগুলো আমরা পাই, যে মুখে মাসিককালে মুখে দুর্গন্ধ, কাপড় কাচতে পারে না, বিষাদ, সংসার ভালো লাগে না, মলদারে গোচ থাকার মতো অনুভূতি, পেটে বাচ্চা নেই অথচ অনুভূতি পেটে বাচ্চা আছে, পেটটা বড় মনে করে, থুজাও মনে করে পেটে বাচ্চা আছে, হ্যাঁ ডিগবাজি খাচ্ছে বাচ্চা আছে মনে করে, ট্রাইকোপোডিয়াম পেটে বাচ্চা ডিগবাজি খাচ্ছে কিন্তু আদৌ কেউ খায় না ডিগবাজি, ডিগবাজি এরা মনে করে, হ্যাঁ কাঁচ দিয়ে তৈরি আমার শরীরটা, থুজা মনে করে, ভ্রান্ত বিশ্বাস, পেছন পেছনে কেউ আসছে ভূতের ভয়, এগুলো থুজাই আছে, কিন্তু সিপিআর রুগীতে এই রাস্টক্সের মতো বাতের লক্ষণ থাকবে, তার সাথে এই চরিত্রগুলো থাকবে, তবেই সিপিআর ওষুধ হবে। সিপিআর সিপিআর সিপিলিটি ওষুধ, কিছু ভালো লাগে না, তার দুর্গন্ধ তাহলে মাসিককালে, মুখে দুর্গন্ধ মাসিককালে হবে না, হ্যাঁ মাসিককালে, মাসিকটা হয়ে গেলে মুখ পরিষ্কার, গন্ধ টন্ধ থাকে না, না সকল সময় মুখে বিচ্ছিরি দুর্গন্ধ থাকে কোনো ওষুধ বলতো, সকল সময় অনেক ওষুধ আছে, সব থেকে বেশি সেনিকুলা, সেনিকুলা মুখে দুর্গন্ধ লিখা আছে, নিভৃতে গুঞ্জন অসুবিধা হয় স্বামী স্ত্রীর, হ্যাঁ এত মুখে বিচ্ছিরি গন্ধ, তাছাড়া মুখে দুর্গন্ধ সাইলিসের থাকে, পেট্রোলিয়ামের থাকে, মাস্কলের থাকে, তো ফাইটোলক্কায় থাকে, হ্যাঁ অনেক ওষুধেই মুখে দুর্গন্ধ থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু সেনিকুলার মুখে দুর্গন্ধ মানে সব থেকে বেশি, এবং এই প্রসিদ্ধ সেনিকুলা মুখে দুর্গন্ধ প্রসিদ্ধ। সেনিকুলার লক্ষণ বল, এই সেনিকুলার লক্ষণ কে বলবি বল, সেনিকুলার লক্ষণ বল, সেনিকুলা খুব নির্ভরযোগ্য, খুব প্রচলিত, খুব ব্যবহার্য ওষুধ সেনিকুলা, সেনিকুলার বাচ্চাদের পেচ্ছাপের লক্ষণ বল, এই বল তুই বল, বাচ্চাদের পেচ্ছাপের লক্ষণ বল সেনিকুলার, এই তুই বল, তুই বল, এই বলেন তুই বল, পেচ্ছাপ করে কান্না করে, সেনিকুলা, লাইকোপোডিয়াম, বোরাক্স, এই তিনটে ওষুধ বাচ্চা পেচ্ছাপ করা কেন কেঁদে উঠছে, এই তিনটে ওষুধের মধ্যে মিলিয়ে যদি দিতে পারিস সেরে যাবে সে বাচ্চা। আমি অনেক বাচ্চা পেয়েছি হাসপাতালে নিয়ে গিয়েছে, ও কোনো ব্যাপার না সেরে যাবে, পরীক্ষা নিরীক্ষা চলেছে, হয় পালসেট, লাইকোপোডিয়াম, সেনিকুলা আর কি, সরসা সরসা পেলা হতে পারে, বোরাক্স হতে পারে, এই কটা ওষুধের মধ্যেই হয় সাধারণত। পেচ্ছাপের সময় কাঁদে, মানে চিৎকার করে ওঠে বা জ্বালা হয়, পুরো বড়দেরও হয় পেচ্ছাপের,
শুরুতে জ্বালা, পরে জ্বালা, পরে জ্বালা, সরষে পেরলা, আর পেচ্ছাপের শেষে গিয়ে জ্বালা বিন্দু বিন্দু পড়া, নেটটা মিউট, আর পেচ্ছাপ যখন পড়ছে তখন জ্বালা নেই, পরে গিয়ে যন্ত্রণা শুরু হয় কেপিসে গিয়া। সরষা প্যারেলাতে সব থেকে লিঙ্গের ওপরে প্রচন্ড ময়লা জমে, আমরা তো একটা লক্ষণের ওষুধ দিতে পারি না, জল পিপাসা শূন্য সরষা প্যারেলা খেতে খিদে বেশি। সরষা প্যারেলা সিবিলিটি রুগী, লোল চর্ম, চমড়া ঝুলে বুড়োদের মতো হয়ে যায়, কোনো বাচ্চা রিকেট রুগী, এ একটা রিকেট রুগী ছাড়াচ্ছে, রিকেট পুঁয়ে পায় বাংলা কথা, কোনো বাচ্চা যদি লোল চর্ম হয়ে পড়ে, পেচ্ছাপে জ্বালা থাকে, লিঙ্গে ময়লা জমে, দুর্গন্ধ বাচ্চাদেরও জমে, পেচ্ছাপে কেঁদে ওঠে, সেখানে সরষা প্যারেলা এব্রোটে নাম, মুখটা ভালো থাকে, নিচের দিক থেকে শুকাতে থাকে, কষ্টবদ্ধ, কখনো পাপ ভালো পায়খানায় কখনো কষ্টবদ্ধ, কষ্টবদ্ধ সকল রোগের বৃদ্ধি, যেই পাতলা পায়খানা সব রোগ কমে যায়, তার সাথে কাশি জ্বর পানদোষের স্বভাব পাবার, মানে মদ খাওয়ার অভ্যাস, সেই বাচ্চা বা যৌন সংক্রান্ত রোগ, নেটটা মিউট, খায় দায় শুকিয়ে যায়, কষ্টবদ্ধতা তবু সে খেয়ে যাচ্ছে, লবণ খাওয়ার প্রবণতা, মাথার চুল হালকা, রোদে যেতে পারে না, গলা শুকনো, গলা সরু, সেখানে তোর নেটটা মিউট। সেনিকুলা, সেনিকুলা লবণ খায়, নিম্নগতি তাতঙ্ক, গলা শুকিয়ে যায়, সেনিকুলা কষ্টবদ্ধ, লবণ খাই, গলা শুকিয়ে যায়, আর হাতে তোলা পায়ের তলা দুর্গন্ধ ঘাম, হাতে তোলা পায়ের তলা হেজে যায়, আঙুলের ফাঁকে ফাঁকে ঘা তৈরি হয়, এবং বিশেষ লক্ষণ এর যেটা, এই মানসিক লক্ষণগুলোর মধ্যে সেনিকুলা যেটা থাকে সব থেকে বিশেষত, খেয়ালি বদ মেজাজি, এক্ষুনি খেয়াল হলে এটা করতে হবে, ও খেয়াল হলো বদ মেজাজ, যখন তখন যা খুশি করে দিতে পারে, এ হচ্ছে সেনিকুলা বিশেষ বিষয়। পায়খানাটা গরপি কাটার মতো পায়খানা অনেক সময়, আর কষ্টবদ্ধ থাকে, গরপিকা চৌকো চৌকো নিমকি মতো পায়খানা হয়, তাহলে রিকেট রুগীর মধ্যে আমরা যখন দেবো নিম্নাঙ্গ থেকে শুকিয়ে মুখটা ভালো আছে, তখনও মুখ শুকায়নি, ইতিহাসলে দেখা যাবে তার নাই শুকিয়েছিল না, কষ্টবদ্ধ অবস্থায় সকল রোগের বৃদ্ধি, ভালো খাচ্ছে খাই খাই ভাব, তার সঙ্গে শরীর শুকাচ্ছে, সেখানে এব্রোটে নাম ওষুধ। সেনিকুলার মুখটুক সব শুকিয়ে যায়, বৃদ্ধের মতো চেয়ারা হয়ে যায়, লবণ খাওয়ার প্রবণতা, হাতে তলা পায়ে তলা ঘাম, গায়ে ঘাম, স্নান করলে গায়ে আষ্টে গন্ধ, সব থেকে বেশি শুকায় ঘাড়ের পেছনটা, গায়ে আষ্টে গন্ধ ছাড়ে, সেনিকুলা বিশেষ লক্ষণ, চর্মরোগ থেকে আষ্টে গন্ধ ছাড়ে, সেনিকুলা বিশেষ লক্ষণ, কষ্টবদ্ধ, পরিপিকাটা পায়খানা, এব্রোটে নাম সেনিকুলা, নেটটা মিউট, কষ্টবদ্ধ, লবণ খাই, গরম কাতর, সেনিকুলা শীত কাতর, দেখে মনে হবে গরম কাতর, অনেক বইতে গরম কাতর লেখা আছে, প্রকৃততে শীতে স্নান করতে চায় না সেনিকুলা, নেটটা মো চান করতে চায়, ঠান্ডা জল প্রচুর চাই, মাথায় যন্ত্রণা থাকে, একটু বড় হলে সে মাথায় যন্ত্রণা, লবণ খাওয়ার প্রবণতা, চোখ দিয়ে জল পড়া, যে কোনো রুগী, একটা মহিলা আসলো, তার সাদা স্রাব কেমন হবে, ডিমের লালার মতো, পাতলা জলের মতো, ডিমের লালার মতো ভুল বললাম, পাতলা জলের মতো চুলকাচ্ছে, সে নেটটা মোর হাজা তৈরি করে, মানে চুলকানি মুলকানি, ঘামাচি ঘামাচি মতো যৌনাঙ্গে বেরোচ্ছে, তার সাথে পর্যন্ত পুরুষের যৌনাঙ্গে ঘামাচি ঘামাচি মতো চুলকাচ্ছে, জল জল বেরোচ্ছে, লবণ খাই, স্মৃতিশক্তি দুর্বলতা, জিভে চুল জড়িয়ে আছে, রোদে যেতে পারে না, মাথা চুলকে যাচ্ছে, মাথায় সাদা খুশকি, লাল খুশকি, হলুদ খুশকি লাগবে না, মাথায় সাদা খুশকি, কোমরে ব্যথা, কোমরের তলায় কিছু দিয়ে শোয়ার ইচ্ছা, স্মৃতিশক্তি দুর্বলতা, পরো অন্যের প্রতি, একজন মহিলা দেখা যাচ্ছে অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়লো, একজন পুরুষ অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পড়লো, দীর্ঘ নিঃশ্বাস ফেলা, একা থাকার প্রবণতা, সন্দেহবাতিক, আমার সম্বন্ধে মানে বলছে ওখানে গুজগুজ করে, হ্যাঁ, এই ধরনের প্রবণতা, এই ধরনের রুগী যদি থাকে আমরা নেটের মধ্যে সব সাথে, একটা পুরুষ আসলো রোগা চেয়ারা, মাথার চুল উঠে যাচ্ছে, রোদে যেতে পারে না, মাঝে মাঝে মাথার যন্ত্রণা হয়, তুই তো দিচ্ছিস একটা নেটের মধ্যে, স্মৃতিশক্তি দুর্বলতা, কষ্টবদ্ধতা, কোমরে ব্যথা, হ্যাঁ, হাতে তোলা পায়ে তোলা নেটের মধ্যে কম বেশি ঘামে, আচ্ছা, তিতো খাই, লবণ সঙ্গে তিতো খাই, জল পিপাসা, ঠান্ডা জলের পিপাসা, নেটটা মোর একমাত্র রুগী যে জ্বর অবস্থায় চান করতে চাই, নেটটা মোর একমাত্র রুগী জ্বর অবস্থায় স্নান করতে চাই, মাথায় প্রচুর ঠান্ডা জল দিতে চাই, জ্বর ঠোঁটো বের হয়, জ্বর অবস্থায় জ্বর ঠোঁটো, আর এর বৃদ্ধিটা হচ্ছে বেলা 10-11টার সময়, মাথার যন্ত্রণা, জ্বর, যে কোনো রোগ হোক না কেন, সেই রোগের বৃদ্ধিটা হচ্ছে বেলা 10-11টার সময়, নেটটা মোরের বৃদ্ধি। আমরা যদি গরম কাতর রুগী, রোগা রুগী, গলা শুকনো রুগী, গলার বনগুলো ঠেলে বেরিয়ে যাচ্ছে, পুরুষ হোক মহিলা হোক, স্মৃতিশক্তির দুর্বলতা, ছন্দপাতি কি আমার সম্বন্ধে বলছে, কোমরে ব্যথা, মোটা রুগীর অনেক সময় হয়, কষ্টবদ্ধতা, নেট্রেমুড়ের বলতো, নেট্রেমুড়ের পাতলা পায়খানা কখন হয়, যদি পেটের গণ্ডগোলে কখন হয় পায়ে পাতলা পায়খানা, রাত্রে, আর কোনো ওষুধ আছে রাত্রে পাতলা পায়খানা, রাত্রে হয় না, রাত্রে হয় না, দিনের বেলা হয়,
নেট টেমুরে পাতলা পায়খানা, পেট্রোল নিয়ে আমার নেট টেমুর কখনো রাতে পায়খানা হবে না, রাতে পাতে চাই না, হ্যাঁ কখনো রাতে পায়খানা হবে না, নেট টেমুর আর কি পেট্রোলিয়াম এই দুটো ওষুধে রাতে জীবনে পাতলা পায়খানা হবে না। দিনের বেলা প্রচুর পায়খানা করলো, রাতে পায়খানা হচ্ছে না, তোর কাছে আসলো তুই এই দুটো ওষুধ লক্ষ্য করবি, পেয়ে যাবি। তাহলে নেট টেমুর বলে দিলাম। এবার সরা সিভিল সাইকোসিস, এবার দেখা যাচ্ছে আমাদের কাছে কোনো রুগী আসলো, আমরা রাষ্ট্র দিলাম গা হাত পা কামড়ানি ব্যথা ব্যথা, সে সারলো না, 200 দিয়ে 1000 দেবো স্বাভাবিক দেবে, সারলো না, আমরা তখন তাকে খুঁজবো এর শরীরে কোনো মহাজম কাজ করছে, সেটা কী মহাজম সেটা খুঁজে বের করা। শরীর মহাজম হলে শরীর লক্ষণ কোনো চর্মরোগের প্রবণতা, অস্থিরতা, এক জায়গায় স্থির না থাকা, হ্যাঁ খা পাচড়ার প্রবণতা, চাপা দেওয়ার প্রবণতা, এগুলো থাকলে হাতের তোলা পায়ের তোলা গরম জ্বালা, এগুলো থাকলে আমরা সরার দিকে লক্ষ্য করে সালফা টালফা দিতে পারি বা প্রোডাক্ট দিতে পারি, কোষ্ঠিকাম দিতে পারি, অনেক ওষুধ সরা আছে। দেখা যাচ্ছে টিউবারকুলার দোষ আছে, অল্পে সর্দি লাগে, মাংসকার প্রবণতা, কুচো কৃমি দাঁদের প্রবণতা, অসম্ভব বকাটে, বিভিন্ন রকম কথা, এক এক সময় এক রকম কথা বলছে, কোনো সময় ননস্টপ একদম বাচাল যাকে বলে, সেখানে আমরা টিউবারকুলার ওষুধগুলো খুঁজব কী ওষুধ হতে পারে। সাইকোসিস যদি থাকে, বংশে বাত আছে, হাঁপানি আছে, অর্শ আছে, সুগার আছে, হাই প্রেশার, হ্যাঁ কিডনি নষ্ট, হার্টের গণ্ডগোল, সেখানে আমরা সাইকোসিস ওষুধগুলো, আঁচিল প্রবণতা, হ্যাঁ তার গায়ে আঁচিল আছে 14 গুণ্ডা, হ্যাঁ আমরা তাকে সাইকোসিস ওষুধগুলো খুঁজব। সিবলিস, আত্মতার প্রবণতা আছে, নালিঘায়ের প্রবণতা আছে, প্রচণ্ড রাগ, হিংসা, মেরে দিতে পারে, খুন করতে পারে, রাতে বৃদ্ধি, এইসব লক্ষণগুলো দেখলে আমরা সিবলিস ওষুধগুলো খুঁজব। এগুলো পরে আরও বিস্তারিত বুঝিয়ে দেবো, এগুলো এখন করতে গেলে ভুল হবে সারবে না, ভুল হবে সারবে না, এই যে শ্বাসকষ্টটা ভুল হবে সারবে না, মনে হবে এই শুধু হবে না। ল্যাকেসিস তোর রাগ, হ্যাঁ ল্যাকেসিস কিন্তু যে যেমন লক্ষণগুলো আছে তাতে সিবিলিটির দোষ আছে ল্যাকেসিসের মধ্যে প্রচুর পরিমাণে। একটা ওষুধের মধ্যে সব দোষী থাকে, তার মধ্যে প্রাধান্য থুজা সব দোষী আছে, কিন্তু সাইকোসিস রাজা, মাকসল দিনেও বাড়ছে রাতেও বাড়ছে, আমরা তাকে কিং অফ দ্য সিবলিস বলছি, সিবলিসের রাজা বলছি। তা আমাদের বুঝে নিতে হবে, আমরা এই সরা সিবলিস সাইকোসিস এখনও কিছুদিন বাদে আলোচনা করব বিস্তারিত, এবং রুগী দেখি দেখে আলোচনা করব রুগীটা কেন হলো, এই না দেখলে কিন্তু সে পারবে না, আর সে পারবে সে দীর্ঘ সময় লেগে যাবে, তাকে বিচার বিবেচনা করে বুঝে বুঝে দিতে দিতে তার বয়স শেষ হয়ে যাবে, চান্দিক বাঁধি করে লেখানের মতো ব্যথা। মাকসল আছে, হ্যাঁ আর্জেন্টের মতো তাড়াতাড়ি করে আর কোন ওষুধ আছে, আর্জেন্টের মতো তাড়াতাড়ি করে, আর্জেন্টের নাইট্রিকানো খুব তাড়াতাড়ি করে, ইপার সালফার তাড়াতাড়ি করে না, মাকসল মাকসল বহু তাড়াতাড়ি করে, আর্জেন্ট নাইট্রিকানোর মতো অত তাড়াতাড়ি করে না। তাহলে জিভে ঘা জিভ বের করে কোন ওষুধ, হ্যাঁ জিভে যে কোনো রোগে জিভ বের করে বাতাস চাই কোন ওষুধ, এই বল তুই বল সেনিকুলা, জিভে আঁচিল হতে পারে, হ্যাঁ হতে পারে ছেনিকুলো আছে, আষ্টে গন্ধ সব থেকে বেশি কোন ওষুধ, এই তুই বল, আর ছেনিকুলা কেলিমুড়ে আছে, কেলিমুড়ে আছে আষ্টে গন্ধ, আর্সেনিক আছে তো, সব থেকে পচা গন্ধ মাংস পচার মতো গন্ধ কোন ওষুধ আছে, পাইরোজেনিয়াম, আর সরি নাম গরু গরুর মাংস থেকে তৈরি, রৌদ্র শুষ্ক পচা গোমাংস পাইরোজেনিয়াম, রৌদ্র শুষ্ক পচা গোমাংস পাইরোজেনিয়াম, নসর নসর ওষুধ পাইরোজেনিয়াম। দেখা যাচ্ছে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, কোনো মহিলার সঙ্গে লড়াই করছে, এই বিশ্বাস বলে তার পেছন পেছন ঘরে সকল সময় সন্দেহ করে কোন ওষুধ, এটা বিশেষ লক্ষণ, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, একটাই চিন্তা আমার লটবট করছে অন্য কাউকে, এই সন্দেহবাতিকের বসে যদি কোনো লোক আসে 100% লাগছে যাবে, নিজেকে দেবতা ভাবে কোনো ওষুধ নিজেকে দেবতা, হ্যাঁ নিজেকে ভ্রান্ত, টুপি মুপি পরে বিরাট দার্শনিক ভাব নাই, হ্যাঁ সালফার, হ্যাঁ
অরাগ প্রবলেম, মানসিক লক্ষণ প্রধান হোমিওপ্যাথিতে। সবথেকে কী পণ্য কী কী খরচ করতেই চায় না, লাইকোপোডিয়াম। আমার কাছে আর গোবিন্দপুর থেকে আসতো, আমি তখন 20 টাকা করে নিই সে ওষুধ নেওয়ার পর। হ্যাঁ, টাকা আমার কাছে কীভাবে ফেরত দেবে? সে তার একটা পা ছোটো বলে মনে করতো, নেই বলে মনে করতো, ছোটো বলে মনে করতো, কোনো ওষুধ একটা বাঁ পা ছোটো বলে মনে করে, তুই বলবি না সিনাভেরিস, একটা পা ছোটো বলে মনে করে সিনাভেরিস, বাঁ পাটা বিশেষ করে। আর ও মনে করতো পা নেই, ডান পা নেই, হাঁটছে তখন মনে করতো ডান পা নেই। এই জন্য লাগে লাইক করে দিয়েছিলাম, সেরেও গিয়েছিল। সে ছক করতো, ডাক্তো নদী পারাপার করবো, একটা টাকা ফেরত দেন, ওই একটা টাকা নেবেই ও। আর আমি জানতাম লাইকোপোডিয়াম। হ্যাঁ, প্রথম দিন আমি ঠিক করতে পারি, দ্বিতীয় দিনে টাকা চাতে মনে করে শালা লাইকোপোডিয়াম। হ্যাঁ, আমি লাইকোপোডিয়াম দিয়েছিলাম, কেনে পর্যন্ত দিয়েছিলাম, বয়সের থেকে বেশি বয়স মনে হবে লাইকোপোডিয়াম। দেখা যাচ্ছে 35 বছর বয়স, দেখে মনে হচ্ছে 55 বছর বয়স, মুখে বাজ বাজ পড়ে গিয়েছে, সেগুলো লাইকোপোডিয়াম সম্ভাবনা থাকে। বয়সের থেকে বেশি বয়স মনে করা বায়ুর উপকম কৃপণ, এরম চাই যে আমার কাছে কেউ না থাকুক, আমার বাড়িতে আত্মীয় না আসুক, কিন্তু রাত্রে ভয় পাই আমার পাশের বাড়ি কেউ থাকুক, যে ডাকলেই পাই, পাশে চাই, আমার কাছে সে কেউ বিরক্ত করুক, এরা লাইক করে রুগী চাই না। মিষ্টি খাওয়ার প্রবণতা, গরম খাওয়ার প্রবণতা, দুধ খেলে বৃদ্ধি, বুঝিয়ে বলতে হবে তো, মিষ্টি খাওয়ার প্রবণতা, গরম খাওয়ার প্রবণতা, দুধ খেলে প্রচণ্ড গরম খেতে চাই, সব থেকে বেশি গরম খাওয়া চিলের দুনিয়া, মিষ্টি খাওয়ার প্রবণতা, গরম খাওয়ার প্রবণতা, দুধ খেলে বৃদ্ধি, শামুক ঝিনুক বাঁধাকপি ফুলকপি খেলে রোগের বৃদ্ধি, গ্যাস ফ্যাস বেড়ে যায়, বৈকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি, সকালবেলা উঠে মানসিক লক্ষণে বৃদ্ধি, মেজাজ মেজাজ খিটকে থাকে, কিছু খেলে উপসময় নেটম সালফেক্স, লাগবে তা হয় না, কিছু খেলে উপসময় নেটম সালফেক্স। আর এ সকালবেলা বাচ্চা ঘুম থেকে উঠে কপাল টপাল কুচকে কান্তাল করল, সর্দি কাশির প্রবণতাকে নাক বন্ধ হয়ে যায়, সর্দি কাশির প্রবণতায় লাইকোপোডিয়াম নাক বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, কোষ্ঠবদ্ধতা, প্রথম পায়খানা শক্ত, তারপরে পাতলা পাতলা কাদা কাদা পায়খানা, লাইকোপোডিয়াম, পেচ্ছাপ লাল, বালি তলানির মতো পরে পেচ্ছাপ ধরে রাখলে রাতে পেচ্ছাপে বেশি বেগ, ইম্পোর্টেন্সি ধ্বজভঙ্গ। হ্যাঁ, লাইকোর পুরুষ মানুষের ইম্পোর্টেন্সি থাকে, হ্যাঁ, সে ওই বাকি লক্ষণগুলো থাকলে তার ইম্পোর্টেন্সি লাইকোর সেরে যায়, অল্প বয়সে চুল পেকে যাওয়া, বুড়ো হয়ে যায় তো, অল্প বয়সে বুড়ো লাইকোপোডিয়াম। হ্যাঁ, যার জন্য লাইকোপোডিয়াম এইসব লক্ষণ থাকলে আমরা লাইকোপোডিয়াম চোখ বন্ধ করে দিতে পারি, তাই তো ঠিক বললাম তো, আর কিছু বাদ গেল? একমাত্র চর্মরোগে ঠান্ডা চাই, বাকি সব জায়গায় গরম চাই লাইকোপোডিয়াম। খালি পেটে থাকলে মাথার যন্ত্রণা হয় লাইকোপোডিয়াম, খালি পেটে থাকলে মাথার, হ্যাঁ কী, খালি পেটে মাথার যন্ত্রণা হয় লাইকোপোডিয়াম ছাড়া, সালফার ছাড়া ফুলুরিক অ্যাসিড আছে, পেট্রোলিয়াম, ফুলুরিক অ্যাসিড, অ্যানাকার্ডিয়াম এদের আছে, আর ফুলুরিক অ্যাসিডের বিশেষ লক্ষণ পেচ্ছাপ বন্ধ করে রাখলে মাথার যন্ত্রণা, পেচ্ছাপ লেগেছে আমি করার জায়গা পাচ্ছি না, তবেই তো করবো, আমি দেখা যাচ্ছে কিছুক্ষণ আটকে রাখলাম, আমি যদি ফুলুরিক অ্যাসিড রুখে মাথার যন্ত্রণা শুরু যাবে। হ্যাঁ, কিছু খেলেই উপশম, শরীর খুব দুর্বল লাগে, কিছু খেলেই উপশম, শরীর দুর্বল লাগছে কিছু খেলে, কোনো ওষুধ, হ্যাঁ না, আমি কিন্তু পেটের যন্ত্রণা কমা বলিনি, কিন্তু অ্যানাকার্ডিয়ামের কথা বলছি না, কিছু আমি খুব দুর্বল লাগছে, আমি কিছু দুটো মুড়ি দিত খেয়ে নিলাম, ব্যাস চাঙ্গা, কোনো ওষুধ, ফসফরাস, সকল সময় খাই খাই অনর্বল খেয়েই যাচ্ছে, গায়ে লাগে না, হ্যাঁ গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে, গরম কাতর, আয়োডিন, আয়োডিনের বিশেষ লক্ষণ বর্তমান সম্বন্ধে চিন্তা, আজকে আমি কী খাবো, আজকে আমার কী পরবো, আজকে আমি কোথায় যাবো, আজকে নিয়ে চিন্তা, আয়োডিন, আর্জেন্টিনাইটিকাম, হ্যাঁ আয়োডিনের আত্মহত্যার ইচ্ছা ছিল, আয়োডিনের হৃৎপিণ্ড যখন রোগ হয় কেউ মুঠো করে চেপে ধরছে, আর কিছু আছে, আরও একটা ওষুধ আছে, ক্যাকটাস গ্যান্ডিফ্লোরাস এবং আয়োডিন, ক্যাকটাস গ্যান্ডিফ্লোরাস আয়োডিন হৃৎপিণ্ডের লোকে মনে করে মুঠো করে কেউ চেপে ধরছে বা সাড়ে চেপে ধরে ছেড়ে দিচ্ছে, মাথার যন্ত্রণা, মুঠো করে চেপে ধরে ছেড়ে দিচ্ছে আয়োডিন। হ্যাঁ, এখানে কিন্তু ক্যাকটাস গ্যান্ডিফ্লোরাস, ক্যাকটাস গ্যান্ডিফ্লোরাস সব জায়গায় মুঠো করে চেপে ধরে ছেড়ে দেয়, আর আয়োডিন শুধু হৃৎপিণ্ড, আয়োডিনের মহিলাদের বুকটা ন্যাকড়ার মতো হয়ে যায়, মানে ব্রেস্ট ন্যাকড়ার মতো ঝুলে যায়, অন্ডকোষ বাচ্চাদের ঝুলে যায়, কোনো ওষুধ নেই বলবি না, ওরম থলি মতো পিচি খুঁজে পাওয়া যায় না, কোনো ওষুধ আছে, অরাম মেটালিকাম,
সিবলিস দোষ অরাম মেটালিকা। হ্যাঁ আপনি ওই এলেন কিনে পাবেন, থলির মতো ঝুলে যায়। আছে লিখা অরাম মেটালিকাম কমিট সুসাইড, আত্মহত্যার প্রবণতা। হ্যাঁ আত্মহত্যার প্রবণতা অরাম মেটালিকাম। দীপ দীপ্ত দৃষ্টি ডবল দেখে একটা জিনিসকে, আধ দেখ দেখে অরাম মেটালিকাম। লাইকোরে রাতখানা রোগ আছে। হ্যাঁ আস্তে আস্তে মনে পড়ছে, লাইকোরে রাতখানা রোগ আছে। মাসিক ছাড়া বুকের দুধ, বাচ্চা ছাড়া বুকের দুধ হয় লাইকোডিয়াম পালসেটিলা মাক্সল। এদের মাসিক ছাড়াই বুকের দুধ এসে যায়। হ্যাঁ না না বাচ্চা ছাড়াই, বাচ্চা আসলে তো মেয়েদের বুকে দুধ হয়। মাক্সল পালসেটিলা আর লাইকোডে বুকে দুধ এসে যায় যৌনাঙ্গ দিয়ে মেয়েদের। এই সব যৌনাঙ্গ দিয়ে সশব্দে বায়ু নিঃসরণ। আর কিছু আছে? লাইকোডে ব্রোমিয়াম সিপিয়া যৌনাঙ্গ দিয়ে সশব্দে বায়ু নিঃসরণ, মেলামেশা করছে বায়ু নিঃসরণ, বায়ু বের হয় ওখান দিয়ে। মানে বায়ু ছাড়লে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হয়। হ্যাঁ এরা যদি সন্ধান পাস, তুই ব্রোমিয়াম সিপিয়া লাইকোডিয়াম এই তিনটে ওষুধ খুঁজলেই পেয়ে যাবি, সে রুগীটা সেরে যাবে। মহিলা সে তো বলবে না, এটা ডাক্তারকে বলা উচিত, দেখা যাক কোনো কারণে তুই জানতে পারবি। সে লজ্জায় বললো বা তার স্বামী বললো এরকম শব্দ হয়, জানেন তো পেচ্ছাপ করতে গেলে বায়ু যেরকম শব্দ হয় তখন যৌনাঙ্গ শব্দ হয়। সেখানে তুই লাইকোডিয়াম দিতে পারিস। হ্যাঁ লাইকোডিয়ামের যৌনাঙ্গ, মেয়েদের যৌনাঙ্গ শুকনো থাকে, মেলামেশা করতে চায় না, নেটটা শুকনো থাকে, গ্রাফাইটিস করতে চায় না, সিপিয়া করতে চায় না, মেলামেশা, ল্যাকেসিস পাপ মনে করে, পালসিটিলা পাপ মনে করে, যুবতী মেয়েরা বিয়ে করতে চায় না। হ্যাঁ পালসিটিলা এবং ল্যাকেসিস, হ্যাঁ মহা পাপের কাজও, খারাপ খারাপ জিনিস ও করবো না, বিয়ে থা করবো না, করে না, এর মধ্যে পারে পাবি এই রুগী পাবি। আনন্দিকা রুগী বলে ডাক্তার তোমার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। কাছে ভিতরে দেয় না, এটা আনন্দিকা রুগী। মৃত্যু হয় থাকে ওপিয়ামের আর কি এপিসমেল, এপিসমেলের গরম কাতরতা, পেচ্ছাপ কমে যায়, চোখের তলা ফুলে যাওয়া, জল খা কমে যাওয়া, যখনই তার চোখের তলা গুলো ফুলে যাবে তখন জল খা কমে যাবে, এপিস পেলে হুল ফোটা সুচ ফোটানো জ্বালা, আর মস্তিষ্ক প্রধায় সাদা পেচ্ছাপ করবে। তুই সেদিন পেচ্ছাপ জিজ্ঞেস করছিস না, মস্তি ব্যাপারটা হচ্ছে সাদা পেচ্ছাপ করে মানেই আমি পরাম করে এপিস পেল দিলাম, দিতে পারি না। সাদা পেচ্ছাপ পেচ্ছাপের সঙ্গে মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ ম্যানেজাইটিস যেটা, সেই জাতীয় রোগ হলে তখন এপিস পেল ব্যবহার হবে, দিলে কমে যাবে। মাথায় জল হয় সর্ষা প্যারিলাতে সাদা পেচ্ছাপ হয় পাথরজনিত কারণে, লাইকোপোডিয়ামেও সাদা, লাইকোডিয়ামে সাদা পেচ্ছাপ হয় পাথরজনিত কারণে, অ্যাসিড পর্ষে সাদা পেচ্ছাপ হয় যৌন সংক্রান্ত ব্যাপার, আর মূত্র পাথুরিজনিত কারণে, আর পেচ্ছাপ নালীর মধ্যে সাদা সাদা একদম স্বর জাতীয় পদার্থ জমে সেগুলো ছিঁড়ে ছেড়ে বেরোয়, সাদা পেচ্ছাপ। সিনার সাদা পেচ্ছাপ হয় কৃমিজনিত কারণে, আর সিনার বাচ্চা মেয়েদের বলে দিই যৌনাঙ্গের মধ্যে আঙুল দিয়ে খুঁজায় বাচ্চা শিশু সাদা স্রাব দেখা যায়, ক্যালকিরিয়া কার্ড, ক্যালকিরিয়া কার্ড বেওয়া আছে, এটা যৌনাঙ্গের মধ্যে আঙুল দিয়ে ক্যালকিরিয়া ফস সুরসুর করে, ক্যালকিরিয়া ফস না ক্যালকিরিয়া, ক্যালকিরিয়া ফস কৃমিজনিত কারণে ক্যালকিরিয়া ফসা সিনা যৌনাঙ্গের মধ্যে আঙুল দিয়ে চুলকায়, আর ক্যালকিরিয়া কার্ভের বাচ্চা মেয়েদের শিশু সাদা স্রাব হয়, আর ক্যালকিরিয়া কার্ভের ছেলে কিংবা মেয়ে যখন রোগগ্রস্ত হয়ে পড়ে মেজের ওপর পেচ্ছাপ করলে সাদা চুল ফোটার মতো দাগ পড়ে, খড়ি ফোটার মতো দাগ পড়ে ক্যালকিরিয়া কার্ভে। হ্যাঁ সিনা আর ক্যালকিরিয়া ফসা যৌনাঙ্গের মধ্যে চুল খাই বল, হ্যাঁ হতে পারে মাসিকের বদলে সাদা স্রাব, গ্যাপারিস আছে মাসিকের বদলে সাদা স্রাব হয় মাসিক ছাড়া বাচ্চা হয়, দেখা যাচ্ছে একটা মেয়ের বয়স 16 বছর, সেই সময় মাসিক হয়েছিল, তারপরে তার বিয়ে হয়ে গেছে 26 বছর বয়স, তার মধ্যে মাসিক হয়নি, বাচ্চা হবে রুগীটা গ্যাপারিস, রুগীটা গ্যাপারিস তাহলে বাচ্চা হবে, তার মাসিক হয় না বাচ্চা হবে। সাধারণত মাসিক স্রাব পরিষ্কার না হলে বাচ্চা হওয়ার কথা না, কিন্তু গ্যাপারিসের রুগী যদি হয় তার বাচ্চা হবে। সাদা স্রাবে ওষুধ দিবি, ক্যালকিরিয়া ফস হতে পারে, ক্যালকিরিয়া কার্ভ হতে পারে। হ্যাঁ মাসিক আমি শিশুদের কি মাসিক হয়, তা তো হয় না, তার সাদা স্রাবের কথা বলছি তো, দিয়ে দিবি দেখে শুনে বুঝে লক্ষণ দেখে, কেস্টিং করবি প্রথমে ভালো করে, তারপরে সবাই কেস্টিং করা অভ্যাস করবি, উল্টো পাল্টা করবি না। লাগোয়ার রুগী বৃদ্ধের মতো দেখতে, বুড়ো মানুষের মতো চুল পেকে যায়,
মিষ্টি খাই, সরল ভাষা একদম মনে থাকে, মিষ্টি খাই, গরম খাবার খাই, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, শামুক, ওই গুগলি টুগলিকে বলছে, খেলে বৃদ্ধি, গ্যাস বেশি হয়, গ্যাস বেশি হয়ে যায় বিকেলে বৃদ্ধি, 4 থেকে 8 পর্যন্ত গরম খাবার পছন্দ করে, দুধ খেলে বৃদ্ধি হয়, মিষ্টি খাবার চাই, একা থাকতে চাই, দূরে কেউ থাকুক, সঙ্গী চাই না, হ্যাঁ, কৃপণ রোগী, হ্যাঁ, ছিঁড়া কাপড় চোপড় পরে বেড়াই, এই জন্যে খরচ হয়ে যাবে, পয়সা খরচ করে জামা কাপড় কিনতে হবে তো, খরচ হয়ে যাবে, ছিঁড়াছড়ি পরে যাচ্ছে হয়তো এরকম, তাহলে এটা সহজ হলো না বলাটা, আমি যদি এটাকে ভালোবাসি, এই ভাষাগত ব্যাপারগুলো কিন্তু বিভ্রান্ত করবে, মনে রাখা কঠিন হয়ে দাঁড়াবে, বুঝতে ভাষাটা বুঝতে তার ব্রেন কাজ করতে হবে, দ্বিতীয় কথা ব্যাপারটা বুঝতে দুটো কাজ করতে হচ্ছে, তো এর মধ্যে কফ জড়িয়ে আছে, কফটা একটু উঠে গেলে কথা বলতে পারছে, গলা ভাঙা, গলা বসে অনর্গল কাশি, কী ওষুধ রিওবে, কাশতে কাশতে গলা ভেঙে ফেলেছে, ওর আবার একটুখানি কফ উঠে গেলে কমে যাচ্ছে, দেখা যাচ্ছে গলার কফ তুলতে প্রচণ্ড কষ্ট, হ্যাঁ, কোনোরকম একটু কফ উঠলো, একটুখানির জন্য ভালো থাকলো, কারণ হয়েছে ওষুধ ঘেমে যাচ্ছে, পৌষ্টিকাম ওইরকম ধরনের ঠান্ডা জল খেলে একটু বসাম সকালের দিকে, হ্যাঁ, ঠান্ডা জলের কাশিটা কমে যাচ্ছে, অফ চ্যাট চ্যাটে আঠালো ছিটকে গিয়ে বেরোচ্ছে, আর কি যে ছিটকে বেরোয় এই জল ছেলে ছেলে উঠে গিয়ে